বঙ্গে আসন্ন ভোজ কড়া অবস্থান রাজ্যপালের ভোজ পর্বে কুখ্যাত দুষ্কৃতীদের প্রতিরোধ রাজ্যকে গোপন বার্তা রাজভবনে পেস্ট্রিমে জমা পড়ার তালিকা পুলিশকে দিল রাজভবন আরও বিস্তারিত জানবো মণি ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে মণি ইতিমধ্যেই পুলিশকে রাজভবনই তথ্য তুলে ধরেছে পেস্ট্রিমে জমা পড়া যে অভিযোগের তালিকা কি জানা যাচ্ছে দেখো একটা কথা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে রাজ্যপাল কিন্তু গত পঞ্চায়েত ভোটও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সন্ত্রাস দেখতে কিন্তু তিনি অপরাধমূলক অপরাধ দমনে কিন্তু সক্রিয় হয়ে উঠেছিলেন এরপরেই কিন্তু একটি বিশৃঙ্খলা হয়েছিল যে বিশৃঙ্খলের মাধ্যমে তিনি সমস্ত বছর জুড়ে রাজ্যের সমস্ত মানুষের থেকে যেসব সাধারণ মানুষ আক্রান্ত হয়েছিল তাদের থেকে কিন্তু একটি সাধারণ একটি গুন্ডাদের তালিকা নেওয়া হয়েছে বা একটা অপরাধীদের তালিকা তিনি গ্রহণ করেছেন এবং সেই তালিকা কিন্তু ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই অপরাধীদের কিন্তু এই লোকসভা ভোটে তাদের গুন্ডা বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া আরো যে বিষয়টি রাজভবনের তরফ থেকে পাওয়া গিয়েছে যে রাজভবন কিন্তু ইতিমধ্যেই রাজ্যকে একটি রাজ্য পুলিশকে একটি প্রতিরোধমূলক গ্রেফতার করে অপরিচিত গুন্ডা যারা তাদের কিন্তু হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে এই যে লোকসভা ভোটে কিন্তু এখন অব্দি তিনি জানিয়েছেন যে এই লোকসভা ভোট কিন্তু রক্তহীন ভোট করতে হবে এই নির্দেশিকার পরেই কিন্তু রীতিমতো একটা সক্রিয় ভূমিকা কিন্তু দেখা যেতে পারে রাজ্যপালকে এরকমই মনে করছে রাজনৈতিক মহল মনে ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন মণি ভট্টাচার্য অন্যদিকে গতকাল রাজ্যপাল কি বলেছিলেন রক্তপাত যুক্ত এই যে নির্বাচন সন্ত্রাসের যা গণতন্ত্রের পক্ষে লজ্জার গতকাল একটি বক্তব্য ছিল রাজ্যপালের শোনাবো প্রায়োরিটিস উইল বি ইন দ্য ফিল্ড রাইট ফ্রম ডে ওয়ান অফ দ্য ইলেকশন মাই টু প্রায়োরিটিস উইল বি টু সি দ্যাট ভায়োলেন্স ইজ এন্ডেড কারাপশন ইজ এন্ডেড ইন ইলেকশন দ্যাট আই উইল ডু টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with human blood will not be allowed in Bengal anymore.